আসসালামু আলাইকুম বন্ধুরা, জনটেকের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা বাংলাদেশ রেলওয়ের গান গ্রেড টু সহ অন্যান্য পদসমূহে যে কোটা পদ্ধতি বহাল আছে এ বিষয়ে কথা বলব। এখানে প্রথমে আসি এতিম বা প্রতিবন্ধী কোটা, এটার জন্য 10% আছে। এখন এই 10% বাদে বাকি 90% কোটা সকলকে বণ্টন করা হবে। এই 10% যাওয়ার পরে যে কোটাটা থাকবে এই 90%, এই 90% পরে ভাগ করা হবে। এই 90% থেকে 500 কোটা প্রথমে বাদ দেওয়া হবে 40%, তখন টোটাল কোটার 100% কোটার থাকবে 37.8%। এই 37.8% আর 10% যোগ করলে 47.8% হয়। এই 100 থেকে এটা বিয়োগ করলে অন্যান্য কোটা ভাগ পাবে, অর্থাৎ এই প্রতিবন্ধী কোটা আগে, এরপরে পোষ্য কোটা নিয়ে যেটা থাকবে, এরপর এই 5টাকে ভাগ করে দেওয়া হবে বিভিন্ন সিস্টেমে। এখানে এই ভাগ করার পরে কিভাবে আমরা এগুলো পাইছি এগুলো দেখব। এই 52%-এর মধ্যে মুক্তিযুদ্ধ করা পাবে 30%, এই 52-এর 30% সমান 15.66%, আনসার কোটা 10%, এই 52.2-এর 10% সমান 5.22, উপজাতি কোটা 5%, এই 52.2-এর 5% হয় 2.61%, আবার মহিলা কোটা আছে 15%, এই 52.2-এর 15% সমান হচ্ছে 7.83%, সাধারণ কোটা 40%, কিসের মধ্যে? 52%-এর মধ্যে। এই 52.2-এর 40% হচ্ছে 21.6%। এখন এইগুলো যোগ করে দেখি যে 100.72%, মোটামুটি 100% মিলে গেছে। একটু প্লাস মাইনাস হতে পারে, বিভিন্ন যেহেতু দশমিকের পরে অনেক সংখ্যা আছে এই জন্য প্লাস মাইনাস হতে পারে, এই সংখ্যাটা আমরা পেয়েছি। অর্থাৎ এখানে মোট কোটায় যাবে এগুলো আসবে হচ্ছে 78.4, আর জেনারেল কোটা হচ্ছে 21.6%। এই হচ্ছে টোটাল কোটা সিস্টেম। আমরা অনেকে হিসাববিহীন মন করা একটা মতবাদ দিয়ে দিই যে এরা জেনারেলদের জন্য 15% আর কোটায় যাবে 85%, কিন্তু না, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক যে প্রজ্ঞাপন দেওয়া আছে এই প্রজ্ঞাপনটা আমরা দেখতে পাচ্ছি। এই প্রজ্ঞাপন অনুযায়ী আমরা এই বোর্ডের কোটা সিস্টেমটা ভাগ করেছি, ভাগ করে কিসে কত পার্সেন্ট কোটা যাবে এটা হিসেব করে আমরা শেষ পর্যন্ত পেয়েছি যে 78.4 হচ্ছে কোটায় যাবে, আর জেনারেলদের জন্য আছে 21.6%। এই জেনারেলরা 80-85% পরীক্ষা দেয় আর চাকরি নেয় 21.6%, আর কোটাধারীরা 15-20% পরীক্ষা দেয় আর চাকরি নেয় 78.4%। এটাই হচ্ছে বাস্তবতা এবং নির্মাণ সত্য। সকলকে ধন্যবাদ।